আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আহলান বিকম ইয়াহুল মুশাহিদকলাম স্বাগত জানাচ্ছি দর্শক বৃন্দ আজকের আটষট্টিতম আল্লাহরাম আর পি পত্রিকা অনুবাদ চর্চা প্রোগ্রামে আজকে আমরা অনুবাদ করবো আপনাদের জন্য ইমরান খান এবং পুতিনের একটি টেলিফোনিক আলাপ সম্পর্কে খবর যেখানে ইসলাম সম্পর্কে রসুল্লা সালি সাল্লামের অবমানার কারণে পুতিন সেই বিষয়টিকে জোরালোভাবে নিন্দা জানিয়েছেন এবং এ ব্যাপারে ইমরান খান তার কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানি মুসলিম জনগণ এবং বিশ্বের মুসলিম জনগণের পক্ষ থেকে সে বিষয়টি আজকের আমাদের আলোচনায় মেন কেন্দ্রবৃন্দ আমরা খবরের হেডলাইনে যাচ্ছি ইমরান খান ফিরসালিন আল মুসলিমন ফি ও ফিল্লা আলম আলি ইসলামী ইউ আই জাইম আর রোশি পুটেনের সাথে ইমরান খানের একটি আলোচনায় বা টেলিফোনক টেলিফোনিক যোগাযোগ যোগাযোগে যোগাযোগ সম্পর্কিত খাবার সেটা বলা হচ্ছে আল মুসলিম ফি পাকিস্তান আর পাকিস্তানি মুসলিম এবং ইসলাম বিশ্বের মুসলিমগণ জা আইম আর রোশি খালি মাতে জা আইম আর অর্থাৎ রাসেন নেতার বক্তব্যকে জোরালোভাবে সমর্থন করছে আয়াদাইয়া সমর্থন করা শক্তিশালী করা অর্থাৎ পাকিস্তানি জনগণ পাকিস্তানি মুসলিম এবং এখানে বিশ্বের মুসলিমগণ রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যকে বক্তব্যকে শক্তিশালীভাবে সমর্থন করছে এই খবরটা এটা হচ্ছে শিরোনাম এরপর বলা হচ্ছে আল খাল আল মাকতাব সাহাফিল

رئيس الوزراء الباكستاني عمران خان ناقش الطرفان خلالها عدة قضايا مسجد إن الرئيس الروسي بلادن بوتين روس روش بريسيدنت بلادن بوتين أجرى محادثة هاتفية هاتفية ترى تعالجنا كورسين تليفوني مع رئيس الوزراء الباكستاني الباكستاني عمران خان باكستاني بريسيدنت عمران خان بدان مدري عمران خان না কাশা তরফানার খেলালায় এই আলোচনায় উভয় পক্ষেই পর্যালোচক পর্যালোচনা বা পর্যালোচনা করেছেন কয়েকটি বিষয় নিয়ে কয়েকটি ইস্যু নিয়ে ও আজ আলমা সাহাফি এবং ফিবে আনহি এই প্রেস অফিস তার এক বর্ণনায় বলেছে হাজরা রইস আর রশিদ ভ্লাদির পুতিন রশেদ প্রেসিডেন্ট ভ্লাদি পুতিন সংগঠিত করেছেন মোহায়দা সাতান হাতিফেন এক টেলিফোনিক আলোচনা রঈশি ওজার জমুরিয়াতে পাকিস্তান ইসলামিয়া ইমরান খান অর্থাৎ গণপ ইসলামী গণপ্রজাতন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে অখিল আলাদা এই আলোচনায় একটা টেলিফোনিক আলোচনা সংগঠিত করেছেন করেছেন অখিল আলাদ আলিকার এবং আলোচনায়মানে এই উভয় নেতায় আলোচনা পর্যালোচনা করেছেন আল মাসা ইলা আল মোতা পাকিস্তানীয় মুখতালিফ ইলমা জালাদ বিভিন্ন সেক্টরে পাকিস্তান রাশিয়ার সম্পর্ক উন্নয়নের উন্নয়ন বিষয়ে তারা উভয় পক্ষ দুই নেতায় পর্যালোচনা করেছেন আলোচনা করেছেন সেটা বলছেন ফিজা লিক্যাল মজালাত আর ওই মাফিজা লিক্যাল মেজালাত এবং ওই ইস্যুগুলোর মধ্যে রয়েছে সেক্টরগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক অনেক সদি আর্থিক অর্থনৈতিক সম্পর্ক এবং আলাকা তত্তহ এবং এনার্জি রিলেশন এবং হিউম্যান রিলেশন বা হিউম্যান সেক্টর মানবিক বিষয়গুলো রয়েছে মিনজানিভি পাশাপাশি আর আবার ওজা ওজার আলবাকিস্তানি পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রধান প্রধানমন্ত্রী তিনি প্রকাশ করেছেন আন শক্রে তার কৃতজ্ঞতা রয়েস আর রোসি রাশিয়ান প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টের জন্য আন খালিমাতিহি আবী মুহাম্মদ তিনি যে বক্তব্য দিয়েছেন নবী মোহাম্মদ সম্পর্কে জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরক্রিহিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বা ব্যক্ত করেছেন অকালে ইমরান খান ইমরান খান বলেছেন যে ইন্ডন মুসলিম ইসলামী বিশ্বের পাকিস্তান মুসলিম এবং বিশ্বের মুসলিমগণ ইউন শক্তিশালীভাবে সমর্থন দিচ্ছে কালিমাতে জাহের রোশ প্রেসিডেন্ট রোশ নেতার এই বক্তব্যকে ফি ফি ফিমা 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 রিহিয়া সাহাফি ডিসেম্বর আলফাইনা হাদু আসুন অর্থাৎ দুই হাজার একুশ সালের তেইশে ডিসেম্বরে একটা সাংবাদিক সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে তিনি সেটাকে পাকিস্তানি মুসলিমগান এবং বিশ্বের মুসলিম জোরালোভাবে সমর্থন দিচ্ছেন সেটা হচ্ছে বক্তব্য ছিল আনিন নবী মহামাশি বক্তব্য নবী মোহাম্মদ সামাল সাল্লাহাম وفيه شدد الرئيس بوتين على عدم جواز القيام بالإساءة إلى كريم كرامتي 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 مجموعة دينية أو قيمية أو قومية أو إجتماعية معينة ارتد ارتد دني نشده مرتد أو কি বিষয়ে তার হরিয়াতে তাহবির অর্থাৎ বাক্সার আলালে পর্দার আলালে অবমাননা করতে নিষেধ করছেন বা সেটাকে তিনি অবৈধ মনে করছেন আদমে জাহাজ আল কিয়ম বিল অবমাননা করতে সেটা কার কার বিপক্ষে ইলে কারা দিনে কোনো আিনি গোষ্ঠীর সম্মানে আউিয়ে কোনো জাতির সম্মানে আমাজ আমা অর্থবা কোনো নির্দিষ্ট সমাজের সম্মানের সম্মানের অবমান করার বিষয়টাকে তিনি অবৈধ বলছেন বৈঠকরা ঠিক নয় ফিহাজা সিয়াকার এই বিষয়ে তিনি আরও সারবতীন ইল্যোসে তিনি ইশারা অর্থাৎ বলছেন যে আনারো রেছেন কেন তার دولة متعددة القوميات ومتعددة الطوائف حيث تتعايش وتتفاعل تقليديا الشعوب التي تعتنق ديانات مختلفة مختلفة بما في ذلك الإسلام وي بقتو كونو جاتي كونو شماج شماجي غستي কোনো ধর্মীয় গোষ্ঠীর সম্মানের অবমান করা যাবে না সেটা তিনি বলছেন এবং এই সময় বলতে গিয়ে বলতেছেন যে রাশিয়া ঐতিহাসিক ঐতিহাসিকভাবেই দৌলাতুল মত আদাতুল কমিয়ত নানান গোষ্ঠী নানান জাতি মতাতত্ব আইএফ তা আইএফ এবং বিভিন্ন গোষ্ঠীর একটা দেশ যেখানে তথা আই সকলেই মিলেমিশে বসবাস করছে ও ফা ফলু তাকলি দিয়ে এবং সে এবং তারা ঐতিহ্যগতভাবে বা প্রচলিতগতভাবেই তার সব এই জাতিগুলো পালন করছে আল্লাতে তা আতানিক দিয়ে নাথ মুখতালেফা তারা অর্থাৎ তারা যারা অর্থাৎ যারা যে সবগুলা বিভিন্ন ধর্মকে আলিঙ্গন জানাচ্ছিল তারা ঐতিহাসিকগতভাবেই তারা মিলেমিশে থাকছে এবং পালন করছেন বিমা ফিজা আলিক ইসলাম এবং এর মধ্যে ইসলাম ধর্ম রয়েছে অর্থাৎ সকলেই রাশিয়া ঐতিহ্যগতভাবে মিলেমিশে থাকছে এবং মিলেমিশেই সকল ধর্মকে পালন করছে সেটা বলছেন তিনি এ হচ্ছে এর সামনে তো দর্শকবৃন্দ আজকের আমাদের আটষট্টি তম অনুবাদ প্রোগ্রাম আপনাদের কাছে আমাদের আহ্বান আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের বিষয়গুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন এবং কোথাও ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন পাশাপাশি শেয়ার দেবেন এবং আপনারা নতুন হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন পরবর্তী খবরগুলো পেতে সাবস্ক্রাইব করে আইকন বিলটি চাপ দিয়ে এবারে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম